এবং নদীতে প্রচন্ড ঢেউ রয়েছে, প্রচন্ড বাতাস, এবং ময়মনসিং থেকে বেশ কিছু মাদ্রাসা শিক্ষক এবং ছাত্রছাত্রী এখানে বেড়াতে ঘুরতে এসেছিল। আজকে 11:30 দিকে প্রচন্ড ঢেউয়ের কবলে আসলে নৌকাটি ডুবে যায় এবং এখানে মোট 48 জন যাত্রী ছিল, তার মধ্যে থেকে 2টা মৃতদেহ উদ্ধার করা হয়েছে, 16 জন এখনো নিখোঁজ এবং 30 জনকে সুস্থভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। আমাদের উদ্ধার কাজ চলমান আছে, আমাদের ডুবুরি দল ময়মনসিং থেকে রওনা হয়েছে, খুব কাছাকাছি আছে, আমাদের পুলিশ বাহিনী, আমাদের ফায়ার সার্ভিস, আমাদের উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, জনপ্রতিনিধিবৃন্দ এবং জেলা আওয়ামী লীগের সভাপতি আমাদের সাথে আছেন, আমরা কাজ করছি।